রাবাংলা দক্ষিণ সিকিমের এই ছোট্ট সুন্দর পাহাড়ি শহরটি মন কাড়ে পথচলতি পর্যটকদের তার ছিমছাম সৌন্দর্যের জন্য। আগে পেলিং যাবার পথে চা আর জলপানের বিরতির জায়গা ছিল রাবাংলা, কালে কালে এখন তা পুরো মাত্রায় পর্যটকদের কাছে এক জনপ্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে। স্বচ্ছন্দে দুরাত রাবাংলায় কাটিয়ে পেলিংয়ের পথ ধরা যায়। 2013 সালে তৈরি হওয়া বুদ্ধ পার্কটি এখন রাবাংলার অন্যতম সেরা আকর্ষণ। সেই সাথে রয়েছে পুরনো আর নতুন রালং মনাস্ট্রি, ঘুরে নেওয়া যায় ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম বোরং, আর নামচির চারধাম সহ টেমি টি গার্ডেনও দেখে নিতে পারেন রাবাংলা থেকেই। রাবাংলায় আমাদের আস্তানা ছিল রাই আর কুনালের হোটেল রাবাংলা স্কাইভিউ। নমস্কার, আমি রাই। নমস্কার, আমি কুনাল। এই আমাদের হোটেল দা রাবাংলা স্কাইভিউ। বাঙালি মেয়ে রাই আর পাঁচজনের মতো চাকরি করে বা সংসার ঠেলে জীবন অতিবাহিত করার বদলে বেছে নিয়েছে হোটেল সামলানোর কাজ। স্বামী কুনালের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চোখে স্বপ্ন নিয়ে হাসি মুখে সামলাচ্ছে বোর্ডারদের আবদার। ব্যবসা বিমুখ বাঙালির কাছে অবশ্যই এক উদাহরণ হতে পারে এই যুগল রাই, রঞ্জিতা আর কুনাল। হোটেলটি কিন্তু সাধারণ মানের, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে ঘর রাবাংলা স্কাই ভিউ হোটেলে। এখানে আমি আর ভিত্তিজিৎ থাকবো, আর পাশেরটাতে অনেকের থাকবে। এদিকে ব্যালকনি। কুয়াশা না থাকলে এখান থেকে কিন্তু দারুণ ভিউ পাওয়া যাবে। বাঙালি ঘরোয়া খাবারও জোটে এদের হেসেলে, মধ্যবিত্ত বাজেট ট্রাভেলারদের জন্য একেবারে আদর্শ জায়গা। তবে যেটা সবকিছু ছাপিয়ে যায় তা হলো এদের আন্তরিক হাসিখুশি ব্যবহার। আমাদের দেখে যার পরনাই খুশি হয়ে এই যুগল সঙ্গ ছাড়েনি আমাদের। রাবাংলা আর পেলিং দুদিন আমরা ঘুরে বেড়াই দুজনকে সঙ্গে নিয়েই। সকাল সকাল ব্রেকফাস্ট করে হাঁটতে হাঁটতেই হোটেল থেকে আমরা চলে যাই বুদ্ধ পার্কে। এই বুদ্ধ মূর্তির হাইট হচ্ছে 130 ফুট, মানে 40 মিটারের মতো। কাজ শুরু হয়েছিল 2006 সালে, কমপ্লিট হয় 2013। 25শে জানুয়ারি 2013 এই মূর্তি উদ্বোধন করেছিলেন 14th দলাই লামা। আর একটা কথা বলছি, এখানে 60 টন কপার ইউজ হয়েছে। পরিষ্কার দিনে বুদ্ধ মূর্তির পেছনে দারুণ সুন্দর দেখা যায় মাউন্ট নার্সিং। খুব সুন্দর জায়গা হচ্ছে রাবাংলার এই বুদ্ধ পার্ক, অসাধারণ জায়গা। এই বুদ্ধ পার্ক একেবারেই মিস করবেন না। আপনারা যদি রাবাংলাতে ডে টুরেও আসেন তাহলে প্রথম গন্তব্য হচ্ছে এই বুদ্ধ পার্ক। আমরা এখন আরেকটা গুম্ফা দেখতে যাচ্ছি। এখানে একটা ছোট্ট গুম্ফা আছে, এই বুদ্ধা পার্ক রেসিডেন্সির পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে। রাবাংলা এলে সবাই বুদ্ধ পার্কে তো যায়, কিন্তু এই যে ছোট গুম্ফাটা এখানে কেউ যান না, তো আমরা ওখানেই এখন যাচ্ছি। স্থানীয় মানুষজনদের কেউ মারা গেলে তার মৃতদেহ এখানে নিয়ে আসা হয় পরলৌকিক কাজকর্ম করার জন্যে, লামারা যেটা করেন, এবং তারপরে সেই মৃতদেহ সৎকারের জন্যে ওই দিকটা নিয়ে যাওয়া হয়।
এই জায়গাটা আমাদের খুব পছন্দের। আমার আর কুণালের, আমরা যখন কাজকর্মের মাঝে আমাদের সময় পাই, এই রাবং গুম্ফাতে আমরা এসে অনেক সময় কাটাই। খুব খুব সুন্দর ছোট্ট একটা গুম্ফা, খুবই মনোরম। রাবাংলা এলে বুদ্ধ পার্কের পাশেই এই গুম্ফা, এখানে অবশ্যই আসবেন। ড্রাইভাররা যারা এখানে নিয়ে আসবে আপনাদের রাবাংলাতে, তারা কিন্তু কখনো এই গুম্ফাটার কথা বলে না। আপনারা ইনসিস্ট করবেন এখানে নিয়ে আসার জন্য, মিস করবেন না। ১১টা আমরা একটু দেরি করে বেরোলাম আজকে। আজকে যাব হচ্ছে রালং মনাস্ট্রি। রালং এ দুটো মনাস্ট্রি আছে, একটা পুরনো মনাস্ট্রি, একটা নতুন মনাস্ট্রি, দুটোতেই যাব আমরা। রালং এর পুরনো মনাস্ট্রি, ২০০০ সালে জানুয়ারি মাসে এখানে এসেছিলাম আমি, তার ভিডিও চ্যানেলে রয়েছে। যে কোনো মনাস্ট্রিতে যাবেন একই রকমের পেন্টিংস, এক্সেপ্ট রাংকা মনাস্ট্রি। রাংকা কিন্তু সত্যি খুব কালারফুল, গ্যাংটকের পাশে যে রাংকা মনাস্ট্রি রয়েছে। মনাস্ট্রির উপরের তলায় রয়েছে শাক্যমুনি বুদ্ধের মূর্তি। এটা হচ্ছে ওল্ড রালং মনাস্ট্রির একদম টপে। আমার পেছনে এই বাড়িটা হচ্ছে ট্র্যাডিশনাল ভুটিয়া হাউস। সিকিমে এই ধরনের বাড়ি দেখা মানেই বুঝবেন যে ওটা হচ্ছে যারা ভুটিয়া ট্রাইব তাদের বাড়ি, ট্র্যাডিশনাল। কিন্তু এখন বাড়িঘরদের তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, এরকম কয়েকটা মাত্র বাড়িই রয়েছে। এই রালং মনাস্ট্রির, পুরনো রালং মনাস্ট্রির সামনেই এই বাড়িটা পেলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে বোরঙে, আর ফেরার পথে রালঙের নতুন মনাস্ট্রি হয়ে তারপর ফিরবো। পৌঁছে গেলাম ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম বোরঙে। এই হচ্ছে বোরঙের হ্যান্ডমেড পেপার ফ্যাক্টরি, এখানে পেপার তৈরি হয়। আসুন দেখাচ্ছি। আর একটা কথা বলে দিই, যারাই আসবেন এখানে দরজা কিন্তু বন্ধ থাকবে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে নেবেন। ফোন করলেই যে কেয়ারটেকার সে চলে আসবে, সে এসে দরজা খুলে দেবে। আমরা এখন ফোন করে ডাকছি তাকে। ইয়ে আপকা ফ্যাক্টরি হ্যায়? মেরা নেই, মতলব হ্যাঁ সোসাইটি কা হ্যায়। প্যাপিরাস গাছের ছাল থেকে তৈরি করা মন্ড দিয়ে এই পেপারগুলো তৈরি হয়। এক কেজি ছালের দাম হচ্ছে ৪০-৪৫ টাকা। তারপর সেখান থেকে মন্ড বানিয়ে এই পেপার তৈরি হয়। বাইরে তখন কালো মেঘের তীব্র ঘনঘটা। আমরা ঢুকে পড়লাম পাশেই এক বাড়ি সংলগ্ন রেস্তোরাঁয় চা খেতে। একটা সম্পূর্ণ অন্যরকম স্বাদের সিঙ্গারা, এর মধ্যে না আলুদমের মতো একটা স্টাফিং করা আছে এবং সেটা খুব সুস্বাদু। আচ্ছা যাই হোক, জিনিসটা খেয়ে কিন্তু খুব ভালো লাগছে, আমার খুব ভালো লেগেছে। আমারও, আমি সামোসা প্রেমী তো, সেই জন্য মানে সিঙ্গারা প্রেমী আর কিন্তু যাই হোক, সিঙ্গারের এটা চাঁদ ভাই ভালো। তোমার তো লাগছে ভালো নাকি? আমার তো দুর্ধর্ষ লাগছে। গুড, তাহলে অনেকের জন্য আরো ৬-৭টা নিয়ে নিই নাকি? So many times.
Awesome momo, awesome momo. Without. Awesome. সিঙ্গারাটাও দর্শক, যেটা বললো পৃথিজিৎ, মোমোটাও দুর্দান্ত, দুর্ধর্ষ, দুর্দান্তর বাইরে কোনো অ্যাডজেক্টিভ এখানে অ্যাপ্লিকেবল না, তাই বলছি। যখন আপনারা বোরঙ্গে আসবেন, পিপি শর্মার সিঙ্গারা খেতে ভুলবেন না, সঙ্গে ভেজ মোমো, অসাধারণ খেতে, দারুণ। উনি বানিয়েছেন সিঙ্গারা আর মোমো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, বহুত আচ্ছা বানা। বোরং এলে এইখানে ভুলবেন না, বোরঙ্গের পাশেই, এই হোমস্টে পেপার ফ্যাক্টরির পাশেই, একটু আগেই বাদিকে, পিপি শর্মার এই এই ছোট্ট একটা ঘরোয়া রেস্টুরেন্ট, যেটা হয় এই অঞ্চলে, বাড়ির সঙ্গেই একটা খাবার জায়গা থাকে, সেরকমই একটা জায়গা, খুব সুন্দর আতিথেয়তা আর খুব সুন্দর খাবার দাবার। এই হচ্ছে রালংয়ের নতুন মনাস্ট্রি। 2020 সালের জানুয়ারি মাসে এসেছিলাম আমি, সেই ভিডিও চ্যানেলে রয়েছে, তখনই বলেছিলাম অদ্ভুত নিস্তব্ধ এই জায়গাটা, অদ্ভুত শান্ত। যদি কেউ রাবাংলা আসেন, রালংয়ের এই নতুন মনাস্ট্রি একদম মিস করবেন না। যারা শান্তিপ্রিয়, নির্জনতা পছন্দ করেন, তাদের জন্য এটা আদর্শ জায়গা। এখন এখানে মেনটেনেন্সের কাজ চলছে, নতুন করে রং করা হচ্ছে আর কনস্ট্রাকশনের কাজ চলছে। এরপর সেই দিন ঝমঝমিয়ে বৃষ্টি নামে আর আমরা ফিরে আসি হোটেলে। আজকের গল্প এই অবধি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের পর্ব নিয়ে, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।